তার লাস্ট রাইট আমাদের যা দিয়ে গেছে আমাদের ব্যবস্থা, এটা থেকে অধিকার হরণ করা হয়েছে। একটু আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাজ্যের বিরোধী দলনেতা একটি পোস্ট করেছে, এক স্যান্ডেলে আপনারা দেখবেন, তাতে দেখা যাচ্ছে শ্মশানে দেহটাকে তদারক করে জোর করে অত্যন্ত দ্রুততার সঙ্গে দাহ করার কাজ করছেন শাসক দলের চিফ হুইপ বিধানসভার পানিহাটির এমএলএ নির্মল ঘোষ, অ্যালায়াস নান্টু ঘোষ, তিনি দাঁড়িয়ে থেকে করছেন। কোন আত্মীয় পরিজন নেই শ্মশানে। নির্মল ঘোষকে কে পাঠালো? কার নির্দেশে নির্মল ঘোষ গেলেন তাড়াতাড়ি দাহ সম্পন্ন করার জন্য? সিবিআই এবং উচ্চ আদালতকে এটাও বিচারের মধ্যে আনতে হবে। ঘোলা পানিহাটি ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে, ব্যারাকপুর কমিশনারেটের নিয়ন্ত্রক রাজ্য পুলিশের ডিজিপি, কলকাতা পুলিশের ডিসি অভিষেক গুপ্তা এবং দুটো থানার আইসি কেন শ্মশানে দাহ কার্যে সেখানে তদারকি করছিলেন? এর উত্তর বিনীত গোয়েল এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে। তারা কেন পাঠিয়েছিলেন ডিসি অভিষেক গুপ্তাকে, কেন দুটো থানার আইসিকে, এর উত্তর বাংলার জনতা জানতে চায়। সিবিআই এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই বিষয়গুলো খতিয়ে দেখুক। একদিকে বেহায়া নির্লজ্জ মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস প্লাকার নিয়ে মিছিল করলেন মৌলালী থেকে ডরিনা ক্রসিং, অন্যদিকে এই মুখ্যমন্ত্রী দিল্লিতে কপিল সিবাল সহ 21 জন দামি দামি লয়ারকে দিলেন আমাদের এক্সচেকারের টাকা খরচ করে এই মামলায়, যাতে প্রপার জাস্টিস আমাদের বোন তিলোত্তমা আভয়া যে নামেই ডাকুন না কেন, আমাদের বঙ্গ ললনা তিনি যাতে না পান তার জন্য সুপ্রিম কোর্টে আজকে লড়াই করছে রাজ্য সরকার। আজকে কোর্টের লাইভ ভিউ হয়, কালকে সারাক্ষণ বাংলা ভারতবর্ষ দেখেছে কি মরিয়া চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের। আজকে তৃণমূলের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, রাজ্য সরকার পার্টি, রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড কে? রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড যারা আছেন, যারা কনসলিডেট পে পান, তারা কেউ অ্যাপিয়ার হননি। এক এক দিনের জন্য এই ব্যারিস্টারদেরকে হায়ার করতে হয়। কালকে কপিল সিবাল সহ হায়ার করা হয়েছে 21 জন লয়ারকে ক্রোড়স অফ রুপিজ খরচ করে, যাতে এই মামলার নিষ্পত্তি না হয়, ধর্ষকরা আর চক্রান্তকারীরা যাতে সাজা না পায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 21 সালের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি দেব, আমরা ডবল ডবল চাকরি দেখতে পাইনি কিন্তু ট্রিপল চাকরি দেখলাম সন্দীপ ঘোষের ক্ষেত্রে। আরজি কর, ন্যাশনাল মেডিকেল, ওএস টু হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ভবন, কি চিটাগুড়ের ব্যবসা আছে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের সঙ্গে, যে একজনকে তিনটে জায়গায় রাতারাতি পোস্টিং দিলেন, পোস্টিং দিয়ে তাকে পুরো স্বাস্থ্য ব্যবস্থা যেখান থেকে নিয়ন্ত্রণ হয়, যেখানে ট্রান্সফার হয়, পোস্টিং হয়, রিক্রুটমেন্ট হয়, প্রোকিওরমেন্ট হয়, সেই স্বাস্থ্য ভবনে ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি করেন, আর যে অফিসাররা মেরুদণ্ড সোজা রেখে বিধানসভা লোকসভা ভোটে ইলেকশন কমিশনের কথায় কাজ করে তাদেরকে আপনি
কম্পালসারি ওয়েটিং এ পাঠান। এ নজির পশ্চিম বাংলায় একাধিক রয়েছে, তাই এই ঘটনা যে আড়াল করতে চান মুখ্যমন্ত্রী প্রমাণিত। আমরা ধন্যবাদ জানাব কলকাতা হাইকোর্টকে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আজকে মামলা ছিল শুধুমাত্র এই মর্মান্তিক শারীরিক নির্যাতন এবং খুন নয়, আরজিকর কেন্দ্রিক হেলথ ডিপার্টমেন্টের যে স্ক্যাম তার তদন্ত করতে হবে। আপনারা জানেন এর আগেও একাধিক সিট গঠিত হয়েছে, তার পরিণাম তার ফলাফল আমরা সবাই দেখেছি। সিট কাদের নিয়ে করা হয়েছে, ফিনান্সিয়াল ইরেগুলারিটি দেখতে গেলে ফিনান্স ডিপার্টমেন্ট, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাক, তাদের কোনো লোক নেই, চার চারজন পিআরের আইপিএস অফিসারকে দিয়ে এই পুলিশ মন্ত্রী সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নেওয়ার আগে জেলে নিয়ে লকআপে ঢোকানো এবং সিবিআই পাঁচ দিন ধরে তাকে কি কি জিজ্ঞেস করেছে, আগামী দিনে জিজ্ঞেস করলে কি কি বলতে হবে, এইটা শেখানোর জন্য সিট তৈরি করা হয় এবং লালবাজারে সিটের নামে প্রহসন হচ্ছিল। কলকাতা হাইকোর্ট আজকে এই সিটকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, লক এন্ড কি করে দিয়েছে, নাল এন্ড ভয়েন্ট করে দিয়েছে, এবং এই অর্থনৈতিক দুর্নীতি হ্যান্ডওভার করে দিয়েছে সিবিআই কে। আপনারা শুনে রাখুন, অর্ডার আপলোড হওয়ার আগেই রাজ্য সরকারের লয়ার ছুটে পৌঁছেছে ডিভিশন বেঞ্চে। আজকে চিফ জাস্টিস ছিলেন না, তার অ্যাসাইনমেন্ট ছিল মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন, মাননীয় বিচারপতি হিরণময় ভট্টাচার্যের কাছে। দ্রুত তার সঙ্গে বিকেল সাড়ে চারটায় লিপ চাইস ভ্যার, হুজুর বাঁচান সিবিআই মামলা নিয়ে নিবে, আমাদের সব শেষ হয়ে যাবে। হুজুররা বললেন আমরা তোমাকে লিপ দেব না, স্টে দেব না, তুমি বাড়ি যাও, আগামীকাল সকাল দশটার মধ্যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির মামলা নিচ্ছে সিবিআই অ্যাজ পার দা অর্ডার অব দি সিঙ্গেল জাজ কলকাতা হাইকোর্ট। আমি ডক্টর সুকান্ত মজুমদাররা এক দেড় বছর ধরে বলে আসছি, শিক্ষা গেছে জেলে, খাদ্য গেল জেলে, এবার স্বাস্থ্য যাবে জেলে। সে কাজ আজকে হাইকোর্ট করেছেন, সিবিআই করবে। প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকা দিয়েছে, কোভিডে চুরি করেছে মমতা, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা চুরি করেছে মমতা। আমাদের কাছে ডকুমেন্ট আছে, প্রকাশ করব, উনার পার্সোনাল ফিজিশিয়ান ডক্টর শ্যামাপদ দাস 12 সালে কোম্পানি তৈরি করেছিলেন, কোম্পানিতে তিনজন ডাইরেক্টর ছিল, ডক্টর এসপি দাস, ডক্টর তন্দ্রা দাস উনার মেয়ে, আর উৎপল শাসমল দমদমের ঠিকানায়। 12 থেকে 17 এই কোম্পানি 180 কোটি টাকার মেটেরিয়াল সাপ্লাই করেছে আরজিকর সহ স্বাস্থ্য দপ্তরে, 180 crore, সব টেন্ডার ডকুমেন্ট আমার হাতে আছে। পার্থ আছে জেলে, বালু খাচ্ছে জেলে, ব্যাগ গোছান মমতা ব্যানার্জি, স্বাস্থ্য যাবে জেলে। এ লড়াই চলছে, চলবে, দফা এক, দাবি এক, দফা এক, দফা এক, দাবি এক, স্বৈরাচারীর বিরুদ্ধে বাংলা লড়ছে, লড়বে, রবিবার অব্দি ধর্ণা চলবে। শেষ দিন মাননীয় রাজ্যসভা।